কি আনা, আমরা মায়ের কাছে কি চাই? মা মায়ের মতো হবে, সে একটা জিন্স পরবে কিংবা হুঁকো ধরে থাকবে, এই থিমগুলো আমরা কোনোভাবেই ভাবতে পারি না, ভাববও না। আমাদের যে সেই 103 বছর আগে যেমনটি রূপ ছিল ঢাকের সাজের, তেমনটি আছে, পরেও থাকবে, আমাদের পরের জেনারেশন যারা থাকবে এই রূপেই তাকে দেখবে। এবং একটা মায়ের যে ভক্তি, মাকে দেখে যে ভক্তি আমরা পাব, তার মধ্যে যে মাতৃত্ব, সেইটা আর বোধহয় কোথাও পাওয়া যায় না, যেটা বাগবাজারে আমরা সেই টাচটা পাই। এখানে সত্যি কথা, আমরা মা সর্বস্ব। এখানে হয়তো বলবেন প্যান্ডেল সেমন নয়, এখানে বলবেন আনুষঙ্গিক সেরকম নয়, হতে পারে মেবি, বাট মা আমাদের মায়ের মতো। কলকাতার দুর্গাপুজো মানচিত্রে শতবর্ষের গণ্ডি পেরিয়ে আসা স্বর্ণখচিত অন্যতম একটি বারোয়ারি দুর্গাপুজো, বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী এবছর 103তম বর্ষে পদার্পণ করল। ঐতিহ্য ও আভিজাত্যে এক এবং অদ্বিতীয়। বাংলার স্বদেশী আন্দোলনের সাথে দুর্গাপুজোর এমন অপরূপ মেলবন্ধন কলকাতা শহরে খুব কমই খুঁজে পাওয়া যায়। স্বদেশী আন্দোলনের সাথে এই পুজোর নাম জড়িয়ে পড়ার পর থেকেই এই পুজো সমাজে সকল স্তরের মানুষের কাছ থেকে আলাদা মর্যাদা অর্জন করে নেয়। পরিবর্তনশীল সমাজের চলমান জীবনধারা ও সময়ের সাথে তাল মিলিয়ে আজ শহর ছাড়িয়ে গ্রাম বাংলাতেও থিম পুজোর রমরমা। তবে এত কিছুর মধ্যেও ঐতিহ্যের ধ্বজা বহন করে চলেছে বাগবাজার সার্বজনীন। বনেদিয়ানা আর ঐতিহ্যের মিশেলে বাগবাজারে দুর্গা প্রতিমা চিরকাল মুগ্ধ করে আসছে সকলকে। দুর্গাপুজোর যতই বিবর্তন আসুক না কেন, বাগবাজার যেন চিরন্তন। দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, এখন বুঝতেই পারছেন থার্ড ওয়েভ নিয়ে সবাই চিন্তিত। তো ওই তিনটে অস্ত্র, মায়ের 10টা আছে, তার সাথে আমরা যদি তিনটে অস্ত্র প্রয়োগ করি তো আমার মনে হয় করোনা দস্যুকেও আমরা ঘায়েল করতে পারবো। ডিস্টেন্স মেনটেন, স্যানিটাইজার এবং মাস্ক, এই তিনটে কিন্তু নিয়ে চলতে হবে আমাদের। তো এইটুকু যদি সাবধানতা অবলম্বন করি, আমরা আশা করি ভালোভাবে পুজোটা কাটবে। কিন্তু দেখুন, যদি এটা না মানি তাহলে কিন্তু শুধু তৃতীয় ঢেউ নয়, দশম ঢেউও দেখে ফেলবো। এটা কিন্তু একটু শিক্ষিত সমাজকে সবার এই বার্তাটা দেওয়া দরকার, এবং প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে আমরা এই বার্তাই পৌঁছচ্ছি সবার কাছে। কেন আমাদের কাছে এই পুজোর মধ্যেও কিন্তু আমরা স্যানিটাইজার, মাস্ক এগুলো কিন্তু বিলি করব, বুঝতে পেরেছেন? তো সেই জায়গাটা কিন্তু আমাদের বোঝাতে হবে অবশ্যই, যা হাইকোর্টের নির্দেশ তার এদিক ওদিক হওয়ার জো নেই। এটা বাগবাজারের পুজো, এটা বুঝতে হবে। পরিবর্তন মণ্ডপ তো এক একবার এক এক রকম হয়, সেটা পরিবর্তন বলতে আহামরি কিছু নয়, ভেতরের সাজসজ্জা তো একরকম কোনোদিনই থাকে না, না একদম নয়। সেই
বাইরে থেকে দেখবেন যেরকম আগের বার হয়েছে সেরকমই এবার হবে, এরকমই হবে, সেরকম সবাই সবাই আমরা বাগবাজার পুজোর সাথে জড়িত। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই ডিসটেন্স একদম। তবে এবছর অর্থাৎ 2021 সালের মাতৃ আরাধনায় থাকছে বিশেষ চমক। অতীতের সমস্ত ধারাবাহিকতা বজায় রাখে নতুন প্রজন্মের শিল্পীর হাতে তৈরি সুউচ্চ মুকুট শোভা পাবে মাতৃপ্রতিমায়। পরিবর্তন আনা হচ্ছে সাজসজ্জার উপকরণেও। এখন দেখার নতুন রাজবেশে মা সন্তানদের সামনে কেমন রূপে উপস্থিত হন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে সাথে থাকুন প্রতি মুহূর্তের নতুন ভিডিওর আপডেট পেতে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন।